ও আলোর পথযাত্রী, এ যে রাত্রি এখানেই থেমো না, চলতে হবে আমাদের অনেকটা দূর এবং তার জন্যই বারবার ফিরে আসা। আজকে আমরা চলে এসেছি ক্লাস টুয়েলভের ভেক্টর প্রোডাক্ট অর্থাৎ ভেক্টর গুণের পার্ট ফোর নিয়ে। তোমাদের পার্ট ওয়ানে ডট গুণ নিয়ে আলোচনা করেছিলাম, পার্ট টুতে ক্রস গুণ নিয়ে আলোচনা করেছিলাম, পার্ট থ্রিতে অতি সংক্ষিপ্ত পুরোটা আলোচনা করেছিলাম। আজকে পার্ট ফোর, আজকে আমরা আলোচনা করব সংক্ষিপ্তের এক থেকে এগারো। সো দেরি না করে প্রত্যেকে ক্লাসটাকে খুব মনোযোগ দিয়ে দেখতে থাকো, আমি একদম এক থেকে শুরু করে ফেলছি। লেট স্টার্ট, চলে এসো একের প্রবলেমটা। একের প্রবলেমটা কি আছে? দুটি ভেক্টর এ ও বি এমন যে মড এ ইকুয়াল টু টু, দুটি ভেক্টর এ এবং বি এমন যে মড এ ইকুয়াল টু টু, মড বি ইকুয়াল টু ওয়ান, মড বি ইকুয়াল টু কত? ওয়ান। এবং এ ডট বি ইকুয়াল টু দিয়ে দিয়েছে এবং এ ডট বি ইকুয়াল টু দিয়ে দিয়েছে ওয়ান। এই তিনটে তাহলে তোমাদের হাতে আছে, অর্থাৎ গিভেন বলে তোমরা এই তিনটে লিখে নিতে পারো। এই তিনটে তোমাদের হাতে। এইবার কি করবে? আমাদেরকে বের করতে বলেছে থ্রি এ মাইনাস ফাইভ বি, থ্রি এ মাইনাস ফাইভ বি ডট টু এ প্লাস সেভেন বি, টু এ প্লাস সেভেন বি। তাহলে চলে এসো ডট প্রোডাক্ট করলে কত হচ্ছে? তিন দোকানে সিক্স, মডে 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 স্কোয়ার প্লাস তিন শতা একুশ এ ডট বি মাইনাস পাঁচ দোকানে দশ বি ডট এ প্লাস এ মাইনাস এ মাইনাস পাঁচশত পঁয়ত্রিশ মড বি তার হোল স্কোয়ার, মড এ মড এ টু, তাহলে সিক্স ইন্টু টু স্কোয়ার মানে ফোর প্লাস টোয়েন্টি এ ডট বি। আচ্ছা, বি ডট এ আর এ ডট বি তো একই, আমরা আগেই পড়েছি ডট প্রোডাক্টের ক্ষেত্রে বি ডট এ আর এ ডট বি একই বিনিময় নিয়ম সিদ্ধ করে। তাহলে একুশ এ ডট বি থেকে দশ এ ডট বি বাদ দিলে এগারো এ ডট বি, এবার এ ডট বি মানে ওয়ান মাইনাস থার্টি ফাইভ ইন্টু মড বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার, চার ছক চব্বিশ, চব্বিশ আর এগারো পঁয়ত্রিশ মাইনাস পঁয়ত্রিশ ঘ্যাঁচ ঘ্যাঁচ ভাগারে জিরো। থ্রি এ মাইনাস ফাইভ বি ডট টু এ প্লাস সেভেন বির মান কত পেলাম? জিরো। এবার চলে এসো দুয়ের দাগে, তাহলে একের দাগ কমপ্লিট, বোঝা গেল না? গেল না, একেবারেই পাতি অঙ্ক। চলো, ইতিহাসে পাতিহাস শুধু হয় না, আমাদের অঙ্কেও পাতিহাস হয়। নেক্সট চলে এসো দুয়ের দাগের প্রবলেমটাতে। দুয়ের দাগের প্রবলেমটা কি দেওয়া আছে? দুয়ের দাগের প্রবলেমটা দেওয়া আছে মড এ দুয়ের দাগের একেরটা, মড এ ইকুয়াল টু টু, মড এ ইকুয়াল টু টু, মড বি ইকুয়াল টু থ্রি, মড বি ইকুয়াল টু থ্রি, মড এ টু, মড বি থ্রি, এবং এ ডট বি ইকুয়াল টু থ্রি, এ ভেক্টরের উপর বি ভেক্টর অভিক্ষেপ চেয়েছে। এ ডট বি ইকুয়াল টু কত? এ ডট বি ইকুয়াল টু থ্রি। আমাদের বলেছে এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ, তাহলে এ ভেক্টরের উপর, এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ কি হবে? এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ হবে এ ডট বি, এবার এ ভেক্টরের উপর বাই মড এ। এবার অভিক্ষেপ বলে ভেক্টরের অভিক্ষেপ, জাস্ট অভিক্ষেপ বললে আমরা কী অভিক্ষেপ বুঝবো? স্কেলার অভিক্ষেপ বুঝবো। যদি ভেক্টর অভিক্ষেপ বলতো তাহলে এখানে কী হতো? ইনটু এ বাই মড এ হতো। তাহলে এ ডট বি কত? থ্রি। মড এ কত? টু, থ্রি বাই টু। ওকে, এক লাইনে অঙ্ক, থ্রি বাই টু। এ ভেক্টরের উপর বি ভেক্টর অভিক্ষেপ কত? থ্রি বাই টু। তাহলে আমাদের অভিক্ষেপ বলতে আমরা কিন্তু শুধু স্কেলার অভিক্ষেপ বুঝবো। এরপর দুয়ের দাগের দুয়েরটা চলে এসো। দুয়ের দাগের দুয়েরটা কী দেওয়া আছে? আই প্লাস জে ভেক্টরের উপর ল্যামডা আই মাইনাস জে ভেক্টরের অভিক্ষেপ শূন্য হলে ল্যামডার মান কত? তাহলে ধরি বা লেট এ ইকুয়াল টু আই প্লাস জে, আই প্লাস জে, আর বি ইকুয়াল টু কত ধরছি? বি ইকুয়াল টু ল্যামডা আই মাইনাস জে, বি ইকুয়াল টু কত? ল্যামডা আই মাইনাস জে। তাহলে আমাদের কি বলেছে? আমাদের বলেছে যে এই ভেক্টরের উপর এই ভেক্টরের অভিক্ষেপ শূন্য। তাহলে আমরা প্রথমে এ ভেক্টরের উপর, এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপটা বের করি। বি ভেক্টরের অভিক্ষেপ, এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ কত হবে? এ ডট বি বাই এ ভেক্টরের উপর তো, তাহলে বাই মড এ। এবার চলে এসো এ ডট বি মানে এটা ডট এটা, তাহলে কত হচ্ছে? ওয়ান ইন্টু ল্যামডা, তাহলে ল্যামডা প্লাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান বাই মড এ। মড এ মানে রুট ওভার অফ ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার মানে রুট টু। এবার আমাকে এটা কি বলেছে? শূন্য বলেছে। তাহলে শর্তানুসারে, শর্তানুসারে ল্যামডা মাইনাস ওয়ান বাই রুট টু ইকুয়াল টু শূন্য, তাহলে ল্যামডা মাইনাস ওয়ান ইকুয়াল টু শূন্য, ল্যামডা ইকুয়াল টু কত? ওয়ান। ল্যামডা ইকুয়াল টু কত পেলাম? ল্যামডা ইকুয়াল টু ওয়ান পেলাম। নেক্সট, দুয়ের দাগের এক দুই কমপ্লিট। এবার চলে এসো তিনের দাগের প্রবলেমে যাবো।
তিনের দাগে প্রবলেমটা কি দেওয়া আছে mod a equal to 4 mod a equal to 4 mod b equal to 3 mod b equal to 3 আমাকে বলেছে ল্যামডা এর যে মানের জন্য a plus ল্যামডা b এবং a minus ল্যামডা b ভেক্টর দুটি পরস্পর লম্ব তা নির্ণয় করো তাহলে a plus ল্যামডা b এবং a minus ল্যামডা b ভেক্টর দুটি পরস্পর লম্ব তাহলে আমি লিখতে পারি a plus শর্তানুসারে a plus ল্যামডা b আর a minus ল্যামডা b a plus ল্যামডা b ডট a minus ল্যামডা b এই দুটি ভেক্টর কি পরস্পর লম্ব তাহলে a plus ল্যামডা b ডট a minus ল্যামডা b equal to কত equal to 0 তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি ডট প্রোডাক্ট করলে মড এ তার হোল স্কয়ার মাইনাস a into ল্যামডা b প্লাস ল্যামডা b into ডট a মাইনাস প্লাস মাইনাস মাইনাস ল্যামডা স্কয়ার মড b তার হোল স্কয়ার equal to 0 তাহলে মড স্কোয়ার কত দেওয়া আছে 4 তাহলে 4 স্কোয়ার মানে 16 মাইনাস a ডট b ল্যামডা প্লাস a ডট b ল্যামডা ক্যাঁচ ক্যাঁচ কেটে গেল তাহলে মাইনাস ল্যামডা স্কোয়ার ইনটু মড b তার হোল স্কোয়ার মানে 9 ইকুয়াল টু কত 0 তাহলে 9 ল্যামডা স্কোয়ার ইকুয়াল টু 16 তাহলে ল্যামডা স্কোয়ার ইকুয়াল টু 16/9 তাহলে ল্যামডা ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি 4/3 ল্যামডা ইকুয়াল টু কত পাচ্ছি 4/3 প্লাস মাইনাস হবে প্লাস মাইনাস 4/3 লিখতে পারো তাহলে ল্যামডা এর যে মানের জন্য তাহলে ল্যামডা এর মান কত ল্যামডা এর মান কিন্তু প্লাস মাইনাস 4/3 ওকে নেক্সট চারের দিকে প্রবলেমটাতে চলে এসো নাম্বার 4 কি দেওয়া আছে নাম্বার 4 এর প্রবলেমটা হেভি ভেরি 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 ইম্পর্টেন্ট প্রবলেম নাম্বার 4 এরটা এক কাজ করো নাম্বার 4 এরটা স্টার দাও চারেরটাকে স্টার দাও চলো তিনেরটা মুছলাম একেবারেই পাতি অঙ্ক ভেক্টর আমি তোমাদেরকে বরাবরই বলেছি ভেক্টর খুবই সহজ ভেক্টর কিন্তু খুবই সহজ এ বি সি তিনটি ভেক্টর এমন যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো তাহলে আমাদের গিভেন কি দেওয়া আছে গিভেন এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো এ বি সি তিনটি ভেক্টর এমন যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো তাহলে এ প্লাস বি প্লাস সি জিরো মড এ থ্রি মড এ কত দিয়েছে থ্রি মড বি কত দিয়েছে মড বি তোমার দেওয়া আছে মড এ থ্রি মড বি ফোর আর মড সি কত দেওয়া আছে মড সি দেওয়া আছে ফাইভ বলেছে তবে দেখাও যে এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ ইকুয়াল টু মাইনাস 25 এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ ইকুয়াল টু কত মাইনাস 25 চলে এসো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো তাহলে এখান থেকে লিখতে পারি এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত তার হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো তাহলে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার এটাকে লেখা যায় মড এ স্কোয়ার প্লাস মড বি স্কোয়ার প্লাস মড সি স্কোয়ার প্লাস টু ইন টু এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ ইকুয়াল টু কত জিরো এবার মড এ স্কোয়ার মড এ মানে থ্রি থ্রি স্কোয়ার মানে নাইন প্লাস মড বি স্কোয়ার ফোর স্কোয়ার মানে সিক্সটিন মড সি স্কোয়ার ফাইভ টোয়েন্টি ফাইভ প্লাস টু a ডট b প্লাস b ডট c প্লাস c ডট a ইকুয়াল টু কত জিরো এবার নয় ষোলো আর পঁচিশ কত হচ্ছে ফিফটি প্লাস টু ইন্টু এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ ইকুয়াল টু কত জিরো এবার ফিফটি ওপারে চলে গেলে টু ইন্টু এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ ইকুয়াল টু কত মাইনাস ফিফটি মাইনাস ফিফটি তাহলে টুটা ওপারে চলে গেলে এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ ইকুয়াল টু মাইনাস ফিফটি বাই টু মানে মাইনাস টোয়েন্টি ফাইভ প্রুফড প্রুফড না অ্যান্সার চেয়েছে এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ ইকুয়াল টু মাইনাস টোয়েন্টি ফাইভ প্রমাণ চেয়েছে তাহলে প্রুফড ওকে দেখো কিছুই নয় আমি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো দেওয়া আছে আমি কী করলাম দুপারে হোল স্কোয়ার করলাম জিরো স্কোয়ার মানে তো জিরোই এবার এপারে হোল স্কোয়ার করলে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ ইকুয়াল টু জিরো তাহলে এবার মড এ মান বসালাম মড বির মান বসালাম মড সির মান বসালাম তার হোল স্কোয়ার করলাম এটা আছে ইকুয়াল টু জিরো এবার পঞ্চাশ ওপারে গেলে মাইনাস ফিফটি টুটা আসলে মাইনাস ফিফটি বাই টু মানে হয়ে গেল মাইনাস টোয়েন্টি ফাইভ চার দাগ শেষ ফিনিশ এরপর চলে এসো পাঁচের প্রবলেম নাম্বার ফাইভ
পাঁচের দাগের প্রবলেমটা কি দেওয়া আছে? পাঁচের দাগের প্রবলেমটা দেওয়া আছে a ইকুয়াল টু i মাইনাস j প্লাস 2k, a ভেক্টর ইকুয়াল টু i মাইনাস j প্লাস 2k, a ভেক্টর ইকুয়াল টু i মাইনাস j প্লাস 2k, b ভেক্টর ইকুয়াল টু i প্লাস j প্লাস k, b ভেক্টর ইকুয়াল টু i প্লাস j প্লাস k, c ভেক্টর ইকুয়াল টু 2i মাইনাস j প্লাস k, c ভেক্টর ইকুয়াল টু 2i মাইনাস j প্লাস k হলে r ভেক্টর নির্ণয় করো যাতে a ডট r ইকুয়াল টু 1, b ডট r ইকুয়াল টু 2 এবং c ডট r ইকুয়াল টু 5 হয়। তাহলে আমাকে r একটা ভেক্টর নির্ণয় করতে হবে যাতে করে a ডট r ইকুয়াল টু 1, b ডট r ইকুয়াল টু 2 এবং c ডট r ইকুয়াল টু 5 হয়। a ডট r কত? 1, b ডট r 2 এবং c ডট r 5 হয়। ধরি r ভেক্টরটি হলো xi ক্যাপ প্লাস y j ক্যাপ প্লাস z k ক্যাপ। তাহলে r ভেক্টরটাকে কি ধরছি? xi ক্যাপ প্লাস y j ক্যাপ প্লাস z k ক্যাপ। তাহলে গিভেন a ডট r ইকুয়াল টু 1, তাহলে a ডট r ইকুয়াল টু 1 হলে i মাইনাস j প্লাস 2k ডট xi প্লাস yj প্লাস zk ইকুয়াল টু 1। তাহলে আমরা কত পাচ্ছি? 1 ইন্টু x মানে x মাইনাস y প্লাস 2z ইকুয়াল টু 1। ক নম্বর b ডট r ইকুয়াল টু 2, তাহলে b ডট r ইকুয়াল টু যদি 2 হয় তাহলে i প্লাস j প্লাস k ডট r কত? xi প্লাস yj প্লাস জেড কে ইকুয়াল টু 2। তাহলে কী পেয়ে যাচ্ছি? 2 এক্স ইন্টু 1 মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কত পাচ্ছি? 2। ক নম্বর, 2 নম্বর। আর সি ডট আর ইকুয়াল টু কত দেওয়া আছে? 5। তাহলে সি কত? 2i মাইনাস জে প্লাস কে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে ইকুয়াল টু 5। তাহলে কত পাচ্ছি? 2x মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 5। ক নম্বর, 3 নম্বর। এবার বলো আমরা যদি 1 যোগ 2 করি তাহলে 1 যোগ 2 করলে মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে যাবে, তাহলে এক্স প্লাস এক্স মানে 2x প্লাস 2z প্লাস জেড মানে 3z ইকুয়াল টু 1 প্লাস 2 মানে 3। ক নম্বর, 4। আমরা যদি 2 যোগ 3 করি দেখো সেক্ষেত্রেও কিন্তু আমাদের y এবং y কেটে যাচ্ছে, তাহলে x প্লাস 2x মানে 3x প্লাস জেড প্লাস জেড মানে 2z ইকুয়াল টু 5 প্লাস 2 মানে 7। ক নম্বর, 5। এবার 4 আর 5কে যদি আমরা অপনয়ন করি, xz আছে অপনয়ন করে আমরা হয় x নয় z বাদ দিয়ে দেবো, দিয়ে যে কোনো একটা পাবো। তারপর x এর মান যদি পাই তাহলে 4 বা 5 এর মধ্যে যে কোনো এক জায়গায় x এর মান পুট করলে z এর মান পেয়ে যাব। আর x আর z যদি পাই তাহলে আমরা ধরো 2 নম্বরে পুট করলে x আর z পুট করে দিলে y পেয়ে যাব। ক্লিয়ার? অপনয়ন করতে পারবে আশা করি। ওকে, তাহলে আরটা x y z যদি পেয়ে যাও তাহলে r পেয়ে গেলে ঠিক আছে। চলো নেক্সট 6। 6 দাগের প্রবলেমে চলে এসো। 6 দাগের প্রবলেম কিয়া হ্যায়, কিয়া দিয়া গিয়া হ্যায়? নাম্বার 6। ছয়ের দাগের প্রবলেমে কি দেওয়া আছে? আলফা এবং বিটা পরস্পর লম্ব হলে দেখাতে বলেছে। ছয়ের দাগের একেরটা কি দেখাতে বলেছে? মড অফ আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু মড অফ আলফা স্কোয়ার প্লাস মড অফ বিটা স্কোয়ার। আলফা ও বিটা যদি পরস্পর লম্ব হয় তাহলে আমাদের দেখাতে বলেছে এটা। চলে এসো, আমাদের কি দেওয়া আছে? আলফা ও বিটা পরস্পর লম্ব। তাহলে আলফা ও বিটা যদি পরস্পর লম্ব হয় তাহলে অতএব আলফা ডট বিটা ইকুয়াল টু কত? আলফা ডট বিটা ইকুয়াল টু 0। তাহলে মড অফ আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু কি লিখতে পারি? মড আলফা স্কোয়ার প্লাস 2 আলফা ডট বিটা প্লাস মড বিটা স্কোয়ার। এবার আলফা ডট বিটা মানে 0, তাহলে মড আলফা স্কোয়ার প্লাস এটা 0 হয়ে গেলে 2 ইন্টু 0 মানে 0, তাহলে প্লাস মড বিটা স্কোয়ার। ওকে, প্রুফড, একেবারেই ছোট মানে দুধ কা দুধ পানি কা পানি।
একদম ছোট্ট অঙ্ক, চলো নেক্সট। চুটকিতে চমক হয়ে গেছে। এরপর আমাদের প্রমাণ করতে বলেছে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার। তো এটা তো হবেই, মড আলফা তার স্কোয়ার প্লাস টু আলফা ডট বিটা প্লাস মড বিটা তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে মড আলফা তার হোল স্কোয়ার প্লাস আলফা ডট বিটা মানে তো জিরো, তাহলে প্লাস মড বিটা তার হোল স্কোয়ার এটা পাচ্ছি। আর আমরা যদি মড অফ আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার করি তাহলে সেটাও মড আলফা তার হোল স্কোয়ার মাইনাস টু আলফা ডট বিটা প্লাস মড বিটা তার হোল স্কোয়ার। তাহলে আলফা ডট বিটা জিরো হয়ে গেলে কী হয়ে যাচ্ছে, মড আলফা তার হোল স্কোয়ার প্লাস মড বিটা তার হোল স্কোয়ার একেবারেই। ওকে নেক্সট, তাহলে ছয়ের দাগের এক দুই কমপ্লিট। এরপর চলে এসো সাতের দাগের প্রবলেমে। সাতের দাগের প্রবলেম কী দেওয়া আছে, সাতের দাগেরও একটা দুটো দুটো প্রবলেম আমাদের আছে। চলে এসো নাম্বার সেভেন। দেখো একদম অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, এবং শুধু সহজই নয় খুবই ছোট। সাতের দাগের প্রবলেমটা কী দেওয়া আছে দেখো, সাতের দাগের একেরটা এ দেওয়া আছে পি ওয়ান মাইনাস ওয়ান। এ ভেক্টরটি কী দেওয়া আছে, পি ওয়ান মাইনাস ওয়ান। বি ভেক্টরটি কী দেওয়া আছে, টু পি জিরো টু, টু পি জিরো টু। আর সি ভেক্টরটি কী দেওয়া আছে, সি ভেক্টরটি দেওয়া আছে টু প্লাস টু পি পি পি, টু প্লাস টু পি 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 এটা দেওয়া আছে। আমাদের বলেছে তিনটি বিন্দু হলে পি এর মান নির্ণয় করো, যেখানে এ বি পারপেন্ডিকুলার টু বিসি। তাহলে প্রথমে এ বিটা বের করি। আচ্ছা এ ভেক্টরটি কত, একে যদি ভেক্টর আকারে লিখি, ধরো এর অবস্থান ভেক্টর কত হবে, এটা তো বিন্দু আকারে আছে, তাহলে অবস্থান ভেক্টর কত হবে, পি আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। বি এর অবস্থান ভেক্টর সেম হবে, টু পি আই ক্যাপ প্লাস জিরো জে ক্যাপ প্লাস টু কে ক্যাপ। সি এর অবস্থান ভেক্টর কত হবে, টু প্লাস টু পি আই ক্যাপ প্লাস পি জে ক্যাপ প্লাস পি কে ক্যাপ। তাহলে এবিসি এর অবস্থান ভেক্টর পেয়ে গেলাম। এবার বলো এবি কি হবে, তাহলে বি এর অবস্থান ভেক্টর মাইনাস এর অবস্থান ভেক্টর, তাহলে টু পি মাইনাস পি মানে পি আই ক্যাপ প্লাস জিরো জে ক্যাপ মাইনাস জে ক্যাপ। তাহলে জিরো মাইনাস জে, তাহলে কত হচ্ছে মাইনাস জে ক্যাপ, আর প্লাস টু কে ক্যাপ মাইনাসে মাইনাসে প্লাস কে ক্যাপ, তাহলে প্লাস থ্রি কে ক্যাপ। এবি পেয়ে গেলাম। বিসি চাইলে এটা মাইনাস এটা, তাহলে টু প্লাস টু পি মাইনাস টু পি, তাহলে শুধু টু আই ক্যাপ। পি জে ক্যাপ মাইনাস জিরো জে ক্যাপ, তাহলে প্লাস পি জে ক্যাপ। পি কে ক্যাপ মাইনাস টু কে ক্যাপ, তাহলে প্লাস পি মাইনাস টু কে ক্যাপ। তাহলে আমাদের দেওয়া আছে গিভেন এবি পারপেন্ডিকুলার টু বিসি। তাহলে অতএব এবি পারপেন্ডিকুলার টু বিসি কখন, যখন এবি ডট বিসি ইকুয়াল টু জিরো। তাহলে এবি ডট বিসি মানে পি আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস থ্রি কে ক্যাপ ডট টু আই ক্যাপ প্লাস পি জে ক্যাপ প্লাস পি মাইনাস টু কে ক্যাপ ইকুয়াল টু কত, জিরো। তাহলে ডট প্রোডাক্ট করলে কত হচ্ছে, টু পি মাইনাস পি প্লাস থ্রি ইন্টু পি মাইনাস টু ইকুয়াল টু জিরো। টু পি থেকে পি বাদ দিলে পি প্লাস থ্রি পি মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো। পি প্লাস থ্রি পি মানে ফোর পি ইকুয়াল টু মাইনাস সিক্সটা উপরে গেলে প্লাস সিক্স, পি ইকুয়াল টু সিক্স বাই ফোর, সিক্স বাই ফোর মানে পি ইকুয়াল টু পেয়ে যাচ্ছে থ্রি বাই টু। পি ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছে, পি ইকুয়াল টু পেয়ে যাচ্ছে থ্রি বাই টু। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? এরপর চলে এসো, আলফা দেওয়া আছে, বিটা দেওয়া আছে, টু আলফা প্লাস বিটা এবং আলফা প্লাস টু বিটা ভেক্টর দুটির অন্তর্গত কোসাইনের মান মানে কস থিটা বের করতে হবে। অন্তর্গত কোসাইন মানে কি, কস থিটা বের করতে হবে। তাহলে সাতের একেরটা কমপ্লিট, টুকে নাও, মুছে দিলাম, স্ক্রিনশট নিয়ে নাও। সাতের দুয়েরটাতে চলে এসো, ভেক্টর দুটির অন্তর্গত কোসাইনের মান চেয়েছে। তাহলে বলো আমাদের কী কী দেওয়া আছে, সাতের দুই আমাদের আলফা দেওয়া আছে, আলফা গিভেন বিটা গিভেন, আলফা এবং বিটা দেওয়া আছে। তাহলে তোমরা প্রথমে টু আলফা প্লাস বিটা বের করতে পারবে না, পারবে না, টু আলফা প্লাস বিটা বের করতে পারবে, তারপর আলফা প্লাস টু বিটা বের করতে পারবে, পারবে। এরপর মড অফ টু আলফা প্লাস বিটা বের করবে, মড অফ আলফা প্লাস টু বিটা বের করবে। তাহলে এদের দুজনের মধ্যবর্তী কোসাইনের মান মানে কস থিটা ইকুয়াল টু কী হবে, টু আলফা প্লাস বিটা ডট আলফা প্লাস
टू बीटा बाय मॉड मॉड ऑफ एटा मॉड ऑफ एटार गुणफल पारबे यस और नो एकेबारे पाती अंक आमादेर आगे ओ ए धरनेर अंक किन्तु आमरा करेछि ताहले पारा जाबे नेक्स्ट एरपर चले आसि आठेर दागेर प्रब्लेमे आठ दागे प्रॉब्लम की देवा आछे देखो आठ दागे एक एकटा की देवा आछे व्हाट इज गिवन बोले छे ए एवं बी माइनस ए डॉट बी बाय मॉड स्क्वायर बी माइनस ए डॉट बी बाय मॉड स्क्वायर ए वेक्टर दुटी परस्पर लम्ब वेक्टर दुटी परस्पर लम्ब তাহলে ভেক্টর দুটি পরস্পর লম্ব কখন যখন এতে ডট প্রোডাক্টটা জিরো তাহলে এ ডট বি মাইনাস এ ডট বি বাই মড স্কয়ার এ তাহলে কি পেয়ে যাচ্ছি এর সাথে যদি ডট করি এ ডট বি মাইনাস এখানে কত হচ্ছে এ ডট বি বাই মড স্কয়ার এটা ডট করলে এ ডট এ এ ডট বি মাইনাস ए डॉट बी बाय मॉड ए स्क्वायर ए डॉट ए माने मॉड ए स्क्वायर मॉड ए स्क्वायर मॉड ए स्क्वायर गेलो ए डॉट बी माइनस ए डॉट बी कत हो जाच्छे जीरो आठ एर एकटा कत पेलाम जीरो आठ एर दुई चले एसो व्हाट इज गिवेन आमाके बोलेछे दुटी वेक्टर ए ओ बी एर क्षेत्रे देखाओ जे मॉड अफ ए डॉट बी लेस इक्वल टू मॉड ए डॉट मॉड बी उई नो आमरा की जानी আমরা জানি cos theta equal to a dot b by mod a mod b এটা আমরা জানি এবার also we know আমরা আরও জানি যে এই cos theta টা mod of cos theta টা less equal to 1 অর্থাৎ cos theta এর মানটা minus 1 থেকে 1 এর মধ্যে থাকে কিন্তু mod of cos theta টা less equal to 1 তাহলে mod of cos theta মানে mod of a dot b by mod a mod b लेस इक्वल टू वन तले ऊपर तो मॉड होच्छे मॉड ऑफ ए डॉट बी और नीचे मॉड एक बार जेहेतु आछे तले आर ना दिलो चले एबार जदि मॉड ऑफ ए मॉड ऑफ बी ओपारे निये चले जाए तले मॉड ऑफ ए डॉट बी इक्वल लेस इक्वल टू की पेलाम मॉड ए मॉड बी हो गया खेल खत्म और पैसा भी हजम चलो क्लियर ना क्लियर नय बोझा गेल आठेर एक आठेर দুই দুটোই ক্লিয়ার আশা করি এরপর চলে এসো নয়ের দাগের প্রবলেমে ক্যা হে কি দেওয়া আছে নয়ের দাগের প্রবলেমটা দেখে নাও এ বি সি তিনটি অসমতলিক ভেক্টর এবং আর ডট এ ইকুয়াল টু আর ডট বি আর ডট এ ইকুয়াল টু আর ডট বি ইকুয়াল টু আর ডট সি আর ডট এ ইকুয়াল টু আর ডট বি ইকুয়াল টু আর ডট সি ইকুয়াল টু জিরো হলে প্রমাণ করো যে আর একটি শূন্য ভেক্টর আর একটি শূন্য ভেক্টর আচ্ছা দেখো তো এ বি ও সি তিনটি অসমতলিক অসমতলিক ভেক্টর তিনটি যদি অসমতলিক ভেক্টর হয় এ বি ও সি তিনটি যদি অসমতলিক ভেক্টর হয় তাহলে আমি বলতে পারি না যে আটটা ধরো তিনটি যদি সমতলিক হতো অর্থাৎ এ এটা বি এটা সি এটা তাহলে একটা ভেক্টর এদের তিনজনের উপরেই লম্ব হতে পারতো এদের তিনজনের উপরেই লম্ব হতে পারতো দিস ইজ পসিবল সম্ভব ছিল বাট তিনটেই অসমতলিক মানে কোনোটার সাথে কোনোটা সমতলে নেই কোনোটার সাথে কোনোটা সমতলে নেই তাহলে এই তিনটি অসমতলিক ভেক্টরের উপরে একটা ভেক্টর আর কি করে প্রত্যেকটার সাথে লম্ব হয় মানে আর একটা ভেক্টর সেটা এটার সাথেও লম্ব আবার এটার সাথেও লম্ব আবার এটার সাথেও লম্ব কীভাবে হয় সম্ভব তাহলে তো তিনটে আলাদা আলাদা ভেক্টর হয়ে যাবে আর তাহলে যেহেতু এ বি ও সি তিনটি অসমতলিক ভেক্টর অতএব আর কখনোই তিনটির সাথে লম্ব হতে পারে না আর কখনোই তিনটির সাথে লম্ব হতে পারে না অতএব আর হলো একটি অতএব আর হলো একটি শূন্য ভেক্টর অতএব আর কি হলো আর হলো একটি শূন্য ভেক্টর ক্লিয়ার
আর যদি শূন্য ভেক্টর না হয় তাহলে এটা তো পসিবল নয়। এরপর চলে এসো দশের দাগে, আর ডট এ ইকুয়াল টু জিরো মানে কি আর আর এ লম্ব, আবার আর আর বি লম্ব, আবার আর আর সি লম্ব, সেটা কখনোই সম্ভব নয়। তিনটে অসমতলিক ভেক্টর হলে আর একটা ভেক্টর কি করে তিনটের সাথে লম্ব হবে। নেক্সট দশের দাগের এক, এ বি দুটি ভেক্টর, ভেক্টর দুটি এ মড অফ এ প্লাস বি, মড অফ এ প্লাস বি ইকুয়াল টু মড অফ এ মাইনাস বি, মড অফ এ প্লাস বি ইকুয়াল টু মড অফ এ মাইনাস বি সিদ্ধ করলে এ ও বি ভেক্টর দুটি পরস্পর লম্ব। তাহলে মড অফ এ প্লাস বি ইকুয়াল টু মড অফ এ মাইনাস বি, তাহলে দুপারে যদি হোল স্কোয়ার করি তাহলে মড অফ এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে মড এ স্কোয়ার প্লাস টু এ ডট বি প্লাস মড বি স্কোয়ার ইকুয়াল টু মড এ স্কোয়ার মাইনাস টু এ ডট বি প্লাস মড বি স্কোয়ার। তাহলে মড এ স্কোয়ার মড এ স্কোয়ার মড বি স্কোয়ার মড বি স্কোয়ার গেল, তাহলে মাইনাস টু এ ডট বিটা এবার আসলে টু এ ডট বি প্লাস টু এ ডট বি ইকুয়াল টু জিরো, তাহলে কত হয়ে যাচ্ছে ফোর এ ডট বি ইকুয়াল টু জিরো, তাহলে এ ডট বি ইকুয়াল টু জিরো, তাহলে এ আর বি পরস্পর লম্ব। আমাকে কী প্রমাণ করতে বলেছিল, এ ও বি ভেক্টর পরস্পর লম্ব। ঠিক আছে, দুয়েরটা দশের দুয়েরটা কী দিয়েছে দেখে নাও, দশের দুয়েরটা আমাদেরকে দিয়েছে এ প্লাস বি ডট এ প্লাস বি, এ প্লাস বি ডট এ প্লাস বি ইকুয়াল টু মড এ স্কোয়ার প্লাস মড বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি ডট এ প্লাস বি মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার মড এ স্কোয়ার প্লাস মড বি স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে মড এ স্কোয়ার প্লাস টু এ ডট বি প্লাস মড বি স্কোয়ার ইকুয়াল টু মড এ স্কোয়ার প্লাস মড বি স্কোয়ার, মড এ স্কোয়ার মড এ স্কোয়ার মড বি স্কোয়ার মড বি স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে টু এ ডট বি ইকুয়াল টু কত জিরো, তাহলে এ ডট বি ইকুয়াল টু কত জিরো বাই টু মানে জিরো। চলো নেক্সট, এরপর চলে আসি এগারো দাগের প্রবলেম। তাহলে দশের এক এবং দশের দুই হয়ে গেল, আমাকে দশের একেরটাও এ আর বি পরস্পর লম্ব প্রমাণ করতে বলেছিল তাই আমি এ ডট বি ইকুয়াল টু জিরো প্রমাণ করে দিয়েছি, দশের দুয়েরটাও তাই প্রমাণ করতে বলেছে তাই এ ডট বি ইকুয়াল টু জিরো প্রমাণ করে দিয়েছি। তাহলে আমরা চলে আসছি এগারো দাগের প্রবলেমে। আজকে আমাদের লাস্ট প্রবলেম এগারোটা, এ বি সি তিনটি ভেক্টর দিয়ে দিয়েছে, আমাকে প্রমাণ করতে বলেছে এ ডট বি প্লাস সি ইকুয়াল টু দেখাও যে এ ডট বি প্লাস এ ডট সি, অর্থাৎ বন্টন সূত্র প্রমাণ করতে বলেছে প্রথমে। তো এ কি দিয়েছে, এ ওয়ান আই ক্যাপ প্লাস এ টু জে ক্যাপ প্লাস এ থ্রি কে ক্যাপ, এটা এ ভেক্টর দিয়েছে। বি ভেক্টর সেমভাবে বি ওয়ান আই ক্যাপ প্লাস বি টু জে ক্যাপ প্লাস বি থ্রি কে ক্যাপ, সি ভেক্টর সি ওয়ান আই ক্যাপ প্লাস সি টু জে ক্যাপ প্লাস সি থ্রি কে ক্যাপ। তো এ ডট বি প্লাস সি ইকুয়াল টু আমাদের কী প্রমাণ করতে বলেছে, এ ডট বি প্লাস সি ইকুয়াল টু এ ডট বি প্লাস এ ডট সি, এটা প্রমাণ করতে হবে। তাহলে এ ডট বি প্লাস সি, এ ডট এলএইচএস, এ ডট বি প্লাস সি, তাহলে এ ডট এ মানে এ ওয়ান আই ক্যাপ প্লাস এ টু জে ক্যাপ প্লাস এ থ্রি কে ক্যাপ, ডট বি প্লাস সি মানে বি ওয়ান প্লাস সি ওয়ান আই ক্যাপ প্লাস বি টু প্লাস সি টু জে ক্যাপ প্লাস বি থ্রি প্লাস সি থ্রি কে ক্যাপ, কত হয়ে যাচ্ছে এ ওয়ান আই ক্যাপ, তাহলে এ ওয়ান ইন্টু বি ওয়ান প্লাস সি ওয়ান প্লাস এ টু ইন্টু বি টু প্লাস সি টু প্লাস এ থ্রি ইন্টু বি থ্রি প্লাস সি থ্রি, এটা এলএইচএস পেলাম। তাহলে আমরা গুণ করে লিখলে এ ওয়ান বি ওয়ান প্লাস এ ওয়ান সি ওয়ান প্লাস এ টু বি টু প্লাস এ টু সি টু প্লাস এ থ্রি বি থ্রি প্লাস এ থ্রি সি থ্রি। এবার আরএইচএসে চলে এসো, আরএইচএসটা কী দিয়েছে, এ ডট বি প্লাস এ ডট সি, তাহলে এ ডট বি প্লাস এ ডট সি মানে এটার সাথে এ এর সাথে বি এর ডট, তাহলে কত হচ্ছে এ ওয়ান বি ওয়ান প্লাস এ টু বি টু প্লাস এ থ্রি বি থ্রি প্লাস এ ডট সি মানে এ ওয়ান সি ওয়ান প্লাস এ টু সি টু প্লাস
ए थ्री सी थ्री। ओके देखो तो ए वन बी वन प्लस ए टू बी टू प्लस ए थ्री बी थ्री, ए वन सी वन प्लस ए टू सी टू प्लस ए थ्री सी थ्री। ओ एगुलो तो आर डट होबे ना, एगुलार भेक्टर साइन तो होबे ना, भेक्टर साइन तो नय, एगुलो तो जस्ट कन्स्टैंट। ठीक आछे, হয়েছে প্রমাণ এল এইচ এস আর আর এইচ এস সমান। তাহলে একই রকমভাবে তোমরা কিন্তু এগারো দাগের দুয়ের যেটা আছে সেটাকেও ক্রস প্রোডাক্টের সাহায্যে করতে পারবে। তাহলে এগারো দাগের দুয়েরটা তোমরা বাড়িতে করো একদম একই রকমভাবে। আমরা পরের দিন বারো থেকে অঙ্কগুলো করে ফেলবো। তাহলে বারো থেকে বাইশ আমাদের এগারোটা অঙ্ক অলরেডি হয়ে গেল, আরও এগারোটা অঙ্ক বাকি আছে। এটা হয়ে গেলে দীর্ঘ উত্তরধর্মী একদিনে শেষ হয়ে যাবে। তোমাদের জানানো আছে কীভাবে কীভাবে শেষ হবে, সেভাবে সেভাবে তোমরা কিন্তু দেখতে থাকো আর আগুন লাগাতে থাকো। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ক্লাসে। কেমন লাগলো অবশ্যই ক্লাসটি জানিয়ে যেও এবং প্রত্যেকটি ভেক্টরের ক্লাস ভালো করে ফলো করো এবং অবশ্যই প্রত্যেকের কমেন্ট কিন্তু চাই। ভালো লাগলে আমাদের ক্লাসগুলো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো এবং অবশ্যই যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করো। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো এবং পড়াশোনা করতে থেকো। বাংলা পড়বে, বাংলা শিখবে এবং বাংলা জিতবে। জয় হিন্দ।